বর্তমান পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ, যার অবস্থান কক্সবাজারের কলাতলি মোড় থেকে টেকনাফের শাপলা চত্বর পর্যন্ত, যার দৈর্ঘ্য 80 কিলোমিটার। আজকের ভিডিওতে থাকছে এই মেরিন ড্রাইভ ভ্রমণের বিস্তারিত এবং পাশাপাশি জানাবো এই মেরিন ড্রাইভ ভ্রমণের সময় এর আশেপাশে কোন কোন জায়গা আপনি ঘুরে দেখতে পারেন। কলাতলি, সুগন্ধা কিংবা ডলফিন মোড় থেকে ওলা জিপ, মাইক্রোবাস, সিএনজি কিংবা অটোরিকশা নিয়ে ঘুরে আসা যায় এই মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভের একদিকে রয়েছে সমুদ্র সৈকত, আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড়। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে উপভোগ করা যায় বিশাল সাগরের সমস্ত সৌন্দর্য এবং জেলেদের মাছ ধরার দৃশ্য। 2017 সালের 6 মে এটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সড়কটি একদিকে যেমন এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে, অন্যদিকে পর্যটন শিল্পের বিকাশেও বিশেষ ভূমিকা রেখেছে এই সড়ক। তাছাড়া এই সড়ক এই অঞ্চলের মানুষকে জোয়ার এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। মৎস্য শিল্পের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ আহরণ, এছাড়া মিয়ানমারের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অবদান রেখেছে এই মেরিন ড্রাইভ। এই সড়ক ধরে যেতে যেতে আপনি যেমন পাহাড় এবং সমুদ্রের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, পাশাপাশি যেতে যেতে আপনি পথিমধ্যে হিমছড়ি, ইনানি বিচ, পাটুয়ারটেক বিচ, কাঁকড়া বিচ, দরিয়ানগর, যেদিন দরিয়ানগরে প্যারাসেলিংয়ের সুব্যবস্থা রয়েছে, এর সৌন্দর্যগুলো আপনি উপভোগ করতে পারবেন। এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে যে জায়গাগুলোর কথা বললাম সেই জায়গাগুলো এক ঝলক করে দেখিয়ে যাব। আশা করছি পরবর্তী সপ্তাহে এই জায়গাগুলো, যেমন ইনানি বিচ, পাটুয়ারটেক বিচ, কাঁকড়া বিচ, দরিয়ানগর বিচ, এই জায়গাগুলো নিয়ে বিস্তারিত একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারব। আমরা এইমাত্র হিমছড়ি থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলাম। এর মধ্যে আপনাদেরকে প্রয়োজনীয় একটি তথ্য দিয়ে রাখি, এই সড়কের বেশ কিছু জায়গায় চেকপোস্ট রয়েছে, চেকপোস্টে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন, পাশাপাশি চেকপোস্টের ঝামেলা এড়াতে জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে পারেন। আমরা এখন আবার এখানে গাড়ি থামিয়ে কাঁকড়া বিচের দিকে যাচ্ছি। এই কাঁকড়া বিচ এবং এটার পাশেই, ঠিক পাশেই রয়েছে দরিয়ানগর বিচ, যেখানে প্যারাসেইলিংয়ের ব্যবস্থা আছে। এই প্রত্যেকটা বিচ আলাদা আলাদা করে অনেক সুন্দর। আগামী ভিডিওতে 3-4টা বিচ মেরিন ড্রাইভের আশেপাশে যেগুলো রয়েছে এগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবং আপনাদের প্রতি একটি সাজেশন হলো, যখন আপনারা মেরিন ড্রাইভ ভ্রমণে যাবেন গাড়ি ভাড়া করে, তখন কথা বলে নেবেন যে আপনি আশেপাশে যে এই জায়গাগুলো আপনি ঘুরে যাবেন, কোন জায়গা কতক্ষণ ঘুরবেন এগুলো আগেই বলে নেবেন, এবং গাড়ি ভাড়া এছাড়া পার্কিং চার্জ এসব কিছু কথা বলে নেবেন। এই মেরিন ড্রাইভ ঘুরে আসতে টোটালে আপনার 5 ঘন্টা সময় লাগবে যদি আপনি খোলা জিপে করে যান, এবং এই খোলা জিপের ভাড়া আপনার অফ সিজনে 4,000 টাকা এবং আপনার সিজনে 5,000 টাকার মতো নিবে। তবে আমার একটি সাজেশন হলো, আপনি যদি মেরিন ড্রাইভ ঘুরেন আপনার হাতে সময় খুব বেশি না থাকে, সেক্ষেত্রে আপনি পাটুয়ারটেক বিচ পর্যন্ত ভাড়া নিয়ে এর মধ্যেই এই জায়গাগুলো সবগুলো পড়বে, আপনি এগুলো ঘুরে মেরিন ড্রাইভের সৌন্দর্য সহ দেখে আসতে পারেন। এখন যে জায়গাটি আমরা প্রবেশ করেছি এটা হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচ কিন্তু আমরা যেভাবে ইনানি বিচটাকে চিনি, ইনানি বিচ কিন্তু এখন আর আগের মতো নেই, পাথর একেবারেই নেই বললেই চলে, একেবারে সমান হয়ে গেছে ইনানি বিচটা। এটা হচ্ছে, আমি এর আগে কিছুদিন আগে এসেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে অ্যাড করে দিয়েছি আপনারা দেখার জন্য। এই ইনানি বিচের এই সৌন্দর্যটা এখন আর নেই। ইনানি বিচ থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি পাটুয়ারটেক বিচের দিকে। আমরা শেষ পাটুয়ারটেক বিচ পর্যন্তই ভ্রমণ করব, আমরা এরপরে আর যাব না।
এই যে এটা হচ্ছে পাটুয়ার টেক বিচ, এই বিচটা এখন অনেক আকর্ষণীয় আগের ইনানি বিচের মতো। এখানে অনেক পাথর রয়েছে এবং পর্যটকরা প্রচুর এখানে ঘুরতে আসে দেখলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আমার চ্যানেলের পাশে থাকতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। সমুদ্র এবং পাহাড়ের মাঝখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে এই কক্সবাজারের অন্য কোনো ভিডিও নিয়ে।